প্রথম প্রশ্ন হচ্ছে রিবা কত প্রকারের ব্যাখ্যা জানাবেন দয়া করে রিবা দুই প্রকার রেবার নাসিয়া যেটা সময়ের বিপরীতে সময় বাড়ি দিয়ে রিবা চার্জ করা হয় এক মাস হলে যেমন একটা পার্সেন্টেজ দুই মাস হলে সে পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে তিন মাস হলে এক বছর হলে আরও বেড়ে যাবে এটা আর রেবাল ফদল হলো এটা হলো অতিরিক্ত সুদ অতিরিক্ত যেমন এক কেজি চাল দিয়ে সাথে সাথে দেড় কেজি নেওয়া এটা হলো রিবাল ফদল তো এটা নিয়ে আসলে দীর্ঘ আলোচনা আছে আমরা সংক্ষিপ্ত পরিষদে এতটুকুই বললাম কেন রিবাল ফদল মানুষ আদান প্রদান করে বা কেন রিবান নাসিয়া সেটা আরেকটা বড়ো আলোচনা সেটা আপনি জেনে নেবেন পরে আচ্ছা আরেকজন প্রশ্ন করেছে আমি কাউকে এক হাজার টাকা দিলাম সে তা দুই বছর পর ফেরত দিল কিন্তু আমরা জানি যত সময় যায় তত টাকা ভ্যালু কমে যায় অর্থাৎ সে যে আমাকে দুই বছর পর টাকাটা ফেরত ধরে এটার মূল্য তো আমি তাকে দিয়েছিলাম এখন সমান নাই তো সে তো আমাকে সম পরিমাণ সংখ্যায় দিলেও মূল্যের দিক থেকে কম দিল এ ব্যাপারে ইসলাম কিছু বলে কি বলে না আপনি দশ টাকা দশ টাকায় দিবেন এক পয়সা বাড়াতে পারবেন না এখন টাকার মূল্য কমে যায় কিন্তু স্বর্ণের মূল্য তো কমে না আপনি বুঝতে পারছেন কি না এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে টাকাটা হলো পুঁজিবাদের সৃষ্টি যাতে ধোকাবাজিটাকে মানে ইনস্টিটিউশনালাইজ করা যায় এবং সেটাকে করেছে এজন্যই তো আজকের বিশ্বে দেখেন পুঁজিপতিদের হাতে সব টাকা একদম সব খাতে দৌড়ে দৌড়ে ঢুকছে ওদের থলেতে সিস্টেমটাকে এমন করে ফেলছে আর এখন তো ডিজিটাল সিস্টেম করছে এবার টাকা আরও দ্রুত গতিতে যাবে তাদের কাছে হ্যাঁ বুঝতে পেরেছেন টাকার মূল্যায়ন অবমূল্যায়ন ইট ইজ অ্যানাদার পলিটিক্স এটা বুঝতে হবে ইসলামের মূলনীতিগুলো আসলে খুবই সুন্দর ইসলাম স্টেবল তার মুদ্রাও স্টেবল থাকে এই জন্য ইসলামের স্বর্ণ মুদ্রার রূপর মুদ্রা বারবার এসেছে এই মুদ্রা থেকে এই যে টাকায় রূপান্তর করা এটা মুসলিমরা আসলে করেনি এটা করেছে যারা আধুনিক বিশ্বের পরিচালক তারা এটা থেকে উত্তরণ কি। আমরা তো নিজের ফ্যামিলি নিয়েও গবেষণা করি না তাই না আজকে তো খোঁদবার সেটাই বললাম তাইলে এটা নিয়ে গবেষণা কে করবে তাই না কঠিন কঠিন বিষয়গুলো এখন আমাদের সামনে একে একে আসছে আর আমরা অসহায়ের মতো দেখছি অ্যাকসেপ্ট করছি নিয়তি যা হবার তাই হচ্ছে তাই না আল্লাহ কিছু শূন্য আছে আপনাকে গবেষণা করতে হবে আপনাকে জ্ঞানীগুণী হতে হবে আপনাকে স্বতন্ত্র চিন্তা ভাবনা করতে হবে আপনাকে অপসংস্কৃতি বা অন্য ধর্মীয় সংস্কৃতি কিংবা অন্য দেশের প্রভাব বলয় থেকে নিজেকে মুক্ত করতে হবে স্বতন্ত্র হতে হবে কিন্তু এই সব কিছু করতে হলে আপনাকে জ্ঞানীগুণী হতে হবে জ্ঞানের মহাসম্পদ অর্জন করা ছাড়া কোনো জাতি কখনোই স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে না ফলে গবেষণা কি করে চালাবেন ইসলামের নিজস্ব গবেষণা ম্যাথাডোলজি আছে কোরআন সন্ধ্যা সেগুলো প্রত্যেকটা দেখবেন আয়াতে আয়াতে আমাদেরকে শিখে দিচ্ছে শিখছি না আমরা কোরআনেরও তেলাওয়াত পারি না কোরআনেরই তো তর্জমা জানে না তাই না কোরআন পড়ে মানুষ মনে করে মন্ত্র পড়ছে এই জাতিরার কি হবে আল্লাহ রক্ষা করুন হাদিসের মোট সংখ্যা কত মোট সংখ্যা ফাইনাল করা কঠিন কারণ কিছু জায়গা তো এখনো ডিবেট আছে কে বলছেন এটা হাসান কে বলছেন না এটা এখনো সহি সহিহাদিস বলতে আমরা সেটাকেই বুঝি বুঝা বুঝি এবং বোঝাই যেটা দিয়ে দলিল পেশ করা যায় যেটা শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য সেটা সহি হতে পারে সহি লেজাতেহি সহিগাই রহি হাসান লেজাতিহি হাসান লেগাই হতে পারে অতএব এই সবগুলোই আল হাদিস আল মকবুল অ্যাকসেপ্টেড হাদিস অন্য কথা বলতে পারি অথেন্টিক হাদিস অথেন্টিক হাদিস অথেন্টিক হাদিস যেগুলো দ্বারা শরীয়তে দলিল গ্রহণ করা যায় একটা দাইফ হাদিস অনেকগুলো তোরকে যদি বর্ণিত হয় তখন তার দুর্বলতা কেটে গিয়ে সেটা হাসান লেগাইরহি হয়ে যায় তখন সেটাও শরীরতে দলিল হতে পারে অতএব এটাকে সুনির্দিষ্ট সংখ্যা বলা যাবে না তবে আমার জানা কতটুকু অথবা আলবানি কতগুলোর উপর কাজ করেছেন বা ইবন হাজার আল আসকালী কতগুলোর উপর কাজ করেছেন সেটা হিসাব করে বলা যায় কিন্তু সেটা তো হিসাব করে বলতে হবে তাই না হিসাব করে নেই আমরা আপনি জানেন যে হাদিস হাদিস সহিহা আছে সেখানে হাসান এবং সহিহাদিসগুলোর সবগুলো নিয়ে এসছেন এবং সবগুলো একটা মার্ক করেছেন উনি নাম্বার দিয়েছেন না সেই নাম্বারটা দেখেন আহাদিস দাইফা মা এগুলোকে আলাদা সিলসাতলা হাদিস মধ্যে তিনি এসছেন সেগুলোকে তিনি মার্ক করেছেন কিন্তু এর বাইরেও কিন্তু আর অনেক আছে তিনি সবগুলোকে এটা একজন মানুষের পক্ষে সম্ভব না যে সবগুলোকে তিনি এস্তেয়াব করবেন করায়ত্ত করবেন কিছু জিনিস সবসময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে জানার বাইরে আমলের বাইরে থেকে যায় সলাতরত অবস্থায় হাসি আসলে শব্দ করে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলা যাবে কি এবং সলাতরত অবস্থায় হাসি জবাব দেওয়া যাবে কি না না কারণ হাঁচির জবাব এটা তো একটা আলাদা জিনিস এটা সালাদের সাথে সম্পৃক্ত নয় রাসুল সাল্লা সাল্লাম একজন সাহাবি যখন সালাতের মধ্যে অন্য কথার সাথে সম্পৃক্ত হয়েছিলেন তখন তাকে বলেছিলেন যে আমাদের এই সলাতে কোনো ধরনের সালাতের বাইরের কার্যক্রম বা কথার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না না আলহামদুলিল্লাহ আলাদাভাব কেউ যদি আলহামদুলিল্লাহ বা এরকম দেখেরগুলো সালাতের মধ্যে বলে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তার সালাদটা ভাঙবে না কিন্তু আপনি যদি বাইরের লোকদের সাথে কথা বলেন হ্যাঁ এগুলো তো সবই তো যেমন আসসালাম আলাইকুম বললো আপনি আলাইকুম আসসালাম বললেন তারপরে বা হাঁচে দিল আল্লাহ বললেন নিজে হাঁচে দিলেন আলহামদুলিল্লাহ বললেন তা এই মানে এই এই আধকারগুলো সালাতের মধ্যে করারটা সম্মত নয় আচ্ছা কেউ আমাকে কিছু পরিমাণ টাকা আমানাত রাখলো আমার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ বা তার বেশি টাকা আছে যে কোনো সময় তুলে দিতে পারবো এখন আমি যদি তার দেওয়া টাকাগুলো খরচ করি তাহলে কি সমস্যা হবে আচ্ছা আপনার কাছে আমানাত রাখলো হ্যাঁ আপনাকে সেটা বলে দিতে হবে ক্লিয়ার করতে হবে যে আমানাতটা সে কীভাবে রাখছে এই আমানাতটাকে আমি বাসায় রেখে দেব যে কড় করে নোটগুলো উনি দিলেন বো সেটাই ফেরত দিতে হবে নাকি আমি তাকে বিকাশে পাঠিয়ে দিলে হবে এটা ক্লিয়ার করে নেওয়াটা ভালো আমাদের তো আমানত ব্যাপারে চূড়ান্ত গুরুত্ব আমাদেরকে দিতে হবে আপনি বললেন যে এটা তো ব্যাংকে যে কথা এখানেও সে কথা আর দেওয়ার সময় না হয় আমি আবার নতুন নোটই নেব এ কথা বলে খরচ করবেন ন এটা হবে না আল্লাহকে প্রমাণ করা কি গুনাহের কাজ অনেকে বলে শুধু বিশ্বাস করে যথেষ্ট কিন্তু আমার মনে হয় প্রমাণ করতে না পারলে বিশ্বাসের সন্দেহ চলে আসে অন্তত নিজের কাছে কি বিশ্বাসের সাথে প্রমাণ করা উচিত না তাই আমি প্রথমে এইটি ডি অ্যান্ড এর কনসেপ্ট প্রমাণ করে নিজের কাছে আল্লাহকে প্রমাণ করেছি ভুল থাকলে ধরিয়ে দেবেন আসলে আল্লাহকে প্রমাণ করা যায় সৃষ্টির দিকে তাকালি আর জ্ঞান অর্জন করলে। হ্যাঁ আল্লাহকে ওই যে উনিশ তত্ত্বের মাধ্যমে আর এইটি ডি তত্ত্বের মাধ্যমে মানে প্রমাণ করার মধ্যে সমস্যা আছে হারুন ইয়াহিয়া সেও নানাভাবে দেখা যাচ্ছে যে আল্লাহকে প্রমাণের চেষ্টা করেছে সাইন্টিফিক বিভিন্ন ইকুয়েশান দিয়ে বা সিস্টেম দিয়ে কিন্তু যখন দেখা যায় সায়েন্সের বিষয়টা সে যেটাকে প্রমাণ করতে চেয়েছে সেটা ভুল প্রমাণিত হলো তখন তো আপনার আল্লাহ আপনার আমাদের আল্লাহ না আপনার আল্লাহ প্রমাণ ভুল হয়ে যেতে পারে তখন কি করবেন তখন কি করবেন হ্যাঁ এই জন্য আল্লাহকে নিজের উদ্ভাবিত পন্থায় প্রমাণ করার অপচেষ্টা করবেন না আল্লাহকে কোরআন যেভাবে বুঝতে বলেছে সেটাকে করবেন আর এখন তো ইদানিং মানুষের নানা মানসিক প্রবলেম দেখা দিয়েছে এখন একটা দেখলাম যে রিলিজিয়াস ওসিডি বুঝছেন নাকি রিলিজিয়াস ওসিডি রুগী অনেক আমাদেরকে পাগল বানায় ফেলে অনেকে বাধ্য হয়ে আর কোনো ফোন ধরি না একই প্রশ্ন হাজারবার করে ক্রিকেট খেলাতে একটু টিপ দিয়েছি এখন কুফরি হয়ে গেছে কিনা হ্যাঁ একটা জায়গায় দেখলাম যে মানে কি একটা বলতে গিয়ে আল্লাহর কথা বা রাসুলের কথা লেখা আছে আমি হেসে এলাম তো এখন তিরস্কার হয়ে গেছে কিনা এবং আমি কাফের হয়ে গেছে কিনা বুঝছেন এরকম তো আছেই তারপরে মানে রিলিজিয়াস বিভিন্ন ইস্যু নিয়ে এক একজন মাথায় এক এক রকম চিন্তা আসে উনি হয়তো যেমন ধরেন যে লোকটা এখন বলল যে সে বিভিন্ন মডেলের মাধ্যমে আল্লাহকে প্রমাণ করতে চান এ মডেলটা কে সৃষ্টি করেছে এটা কি কোরআনিক মডেল এটা কি হাদিস ভিত্তিক মডেল এটা কি প্রফেটিক মডেল এটা কি ওলামাইকেরাম রিকগনিশন দিয়েছেন এটাকে যদি সেটা না হয় তাহলে আল্লাহর ওয়াস্তে এ সমস্ত কাজে যাবেন না ফরেস্ট ট্রেডিং না হালালকে হারাম হারাম কারণ ফরেস্ট ট্রেডিং এর মানে হচ্ছে আপনি মুদ্রাকে আগে ইয়ে বাকিতে কেনাবেচা করবেন আগে টাকাটা ঠিক করবেন যেমন ধরেন আপনি ডলার কিনবেন এলসির ক্ষেত্রে তিন মাস পরে ডলার পাঠাবেন ব্যাঙ্ক থেকে এখনই আপনি কিনে রাখলেন একশো টাকা ফর এক্সাম্পল এখন হতে পারে এই ডলারটা তখন হয়ে গেল একশো টাকা অথবা একশো টাকা তাহলে যে কোনো এক পক্ষ গুহারা মানে একদম লটারির মতো ক্ষতিগ্রস্ত হবে কি না আর মানে এই কারণে ইসলাম বলেছে মুদ্রার লেনদেন এটা হাতে হাতে নগদ হতে হবে মুদ্রার লেনদেন নগদ হতে হবে ডলার আর টাকার লেনদেনও নগদ হতে হবে টাকার আর টাকার লেনদেনও না মানি এক্সচেঞ্জ এটা নগদ হতে হবে কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে নগদ বেচা কেনা হয় না মহরানা কখন আদায় করা উত্তম মহরানা আগেই আদায় করে দিবেন আদায় করে দেওয়াটা আগে উত্তম আগদের আগে বা আগদের ম্যারাজে দিয়ে দিলেন বা ইমিডিয়েট আফটার দিয়ে দিলেন এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পাত্রীপক্ষের সাথে যেহেতু মহারানার মূল মালিককে পাত্রী পাত্রী যদি বলে যে সেটা আপনি যখন দেন অসুবিধা নাই তবে তাড়াতাড়ি দেন কিন্তু আমাদের মেয়েরা লজ্জা পায় তাড়াতাড়ি দিয়ে নেই কথা বলতে লজ্জা পায় যে স্বামী যদি আবার তালাক দিয়ে দেয় সে শুরু থেকেই আগে ভয় পায় বুঝছেন মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি চায় না যে ভাইরা যদি বলে যে তুই তো সম্পত্তি নিস আর আমার বাড়িতে কেন আস এটা কি কোনো মানুষ মানবিকতা সম্পন্ন কোনো মানুষ এভাবে বলে এক ভাই কি আবার ভাইকে বলে যে ভাই আপনি তো সম্পত্তি বাপেরটা পেয়ে গেছেন আমিও পেয়ে গেছি তাহলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্কের দরকার নাই এটা কি কোনো ভাই ভাই বলে তাহলে বোনকে কেন বলবে বোনকে কেন বলবে এই আমি বোনদেরকে বলি আপনারা আপনাদের অধিকারটা বুঝে নিতে শিখুন ভদ্রতার সাথে একটা জিনিস মানুষ ভুলে যায় হয়তো ভাববে যে আরে আপনি মেয়েরা এতদিন চোপচাপ ছিল আপনি আবার তাদেরকে জাগায় দিচ্ছেন তা এখন আছে জাগায় দিচ্ছে ভালো কথা মানে আমি জাগায় দিচ্ছি না আমি সচেতন করে দিচ্ছি কিন্তু আমি কি বলছি বেয়াদবি করে আমি কি বলছি ভাইদেরকে গিয়ে একদম কলার চেপে ধরবেন অথবা মামলা করে ঠুকে দেবেন এটা তো বলেই নেই আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং আদবের মাধ্যমে আমারও যদি ভুল হয় আপনারা আদবের সাথেই করা উচিত অথবা আমিও যদি আপনাদের যে কারো কোনো একটা ভুল যদি ধরি সেটাও মানে ব্যাপারটা এমন নয় যে আমি আজকে এখানে আলোচনা করছি আর আপনারা আমার শ্রোতা অথবা আমি বলার সময় আপনাদেরকে কঠিনভাবে বলবো আর আপনারা বলার সময় আমাকে খুব আস্তে ধীরে নম্রতার সাথে বলবেন ব্যাপারটা তো এটা না সবাই সবার সাথে আমরা আদব রক্ষা করব তাই না এটা নিয়ে ভাই বোনের সাথে আদব রক্ষা করবে ভাই ভাই আদব রক্ষা করবে বোনেরা বোনেরা নিজের আদব রক্ষা করবে তবে প্রত্যেকের যে অধিকার আল্লাহ দিয়েছেন সে অধিকার নষ্ট করা তোমার মেয়েদের এই লিগ্যাল রাইটটা মহরানা এবং তাদের বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তিতে এটা বলেছে বলেছে স্পষ্ট করে এখানে মানে হাদিস তো বলেছেই বলেছে কোরআন হাদিস উম্মার এজমা সবগুলো দলিল কিন্তু এখানে আছে অর্থাৎ এই জায়গাটায় অবলীলায় কিভাবে ইসলাম যার মধ্যে আছে ইমান যার মধ্যে আছে সেটাকে লঙ্ঘন করতে পারে আল্লাহ একবার আপনি কি মহারানা নিয়ে স্বামীকে বলছি জান্নাতে যাবেন নাকি সেখানেও কি তাকে আবার ধরা দিবেন তালাকের ভয় দেখাবেন তারপরে ভাইয়েরা যারা বন্দেরকে ঠকাচ্ছেন তারা কি এই জমিটা নিয়ে আখেরাতে যাবেন তো এই জমি আপনার জন্য বলা মুসিবত হয়ে যাবে বোখারি মুসলিমের ওই হাদিসটা কি পড়েছেন যে ব্যক্তি জুলুম করে অন্যের এক ভিগত জমি দখল করে কিয়ামতের দিন সাত জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কয় কিলো বহন করতে পারবেন আপনি জমিন এক বিগত জমি ধরেন নিচে যদি আমরা বলি তিন চার কিলো বা আরও বেশি হবে তাই না আরো বেশি তিরিশ চল্লিশ কিলো হতে পারে অল্লাহ আলাম আমি তো আবার পদার্থ সম্পর্কে অত কিছু জানি না তো এত জমিদের ভার কি করে বহন করবেন কঠিন হবে না সেদিন দৃশ্যটা একটু কল্পনা করেন তো আমাদের জোদ্দার জমিদার যারা জুলুম করে অন্যের জমি দখল করেছে কিংবা এখনো যারা জমির ডাকাত এদের কি অবস্থা হবে হাজার হাজার একর হেক্টর যারা দখল করেছেন এতগুলো জমির ভার কেয়া মতে দেখেন মানে কীভাবে বহন করবেন অল্লাহ আলাম এই জন্য যারা ভাইবেড়াদার আছেন সবাই সম্পত্তি দিয়ে কেউ সম্পত্তি নিয়ে যেতে পারবেন না প্রত্যেকের অধিকার প্রত্যেকে বুঝিয়ে দেন ব্যাস এটাই হচ্ছে কথা গিফট পাওয়া প্রাইজ বন্ড বাসায় রেখে দিয়ে ড্রয়ের সময় লাভের জন্য আশা করে গুণা হ্যাঁ যদিও প্রাইজ বন্ড নিয়ে অনেকেই বলেন যে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু আসলে বন্ড কনভেনশনার সমস্ত বন্ডের সমস্যা আছে যদি ইসলামিক সুকুক হয় এবং প্রকৃত অর্থে ইসলামিক নীতিমালা ফলো করা হয় তখনই সেটা জায়জ হবে কিন্তু এই প্রাইজ বন্ড তো মানে বহু আগ থেকে আমি ছোটোর সময় থেকে শুনে আসছি যে এই বন্ড আছে এবং এখানে বিশেষ পুরস্কার দেওয়া হয় বন্ডটা কেন কেনে মানুষ অল্লাহ আলাম এটা সম্পর্কে আমার পুরো ধারণা নাই তবে মানে বিশেষ করে এই মুহূর্তে নতুন করে আর কিছু আছে কিনা আমি যতটুকু শুনেছি যে বন্ড ভাঙিয়ে ফেলা যায় যে টাকার বন্ড সে টাকা পাওয়া যায় আর কোনো প্রফিট বা সুদ অ্যাড হয় না বাকি হলো ওই যে লটারি হয় লটারিতে বিশেষ পুরস্কার পাওয়া যায় কিন্তু এই যে লটারি যেই লটারির লোভে বনগুলো মানুষ সাধারণত কিনে থাকে সেই সিস্টেমটাও তো সম্মত না একটা যেমন দোকানের সামনে আপনি একটা কার দিলেন বলেন তো এই যুগের মানুষ খালি টাকা চায় টাকা ইনকাম করতে সে কারটা কেন দিল দশ লাখ টাকার একটা কার সামনে জুলে রাখছে যে যারা বেশি কেনাকাটা করবে তাদের মধ্যে কুপন থেকে ড্র হবে সেখান থেকে একজন পেয়ে যাবে এই সিস্টেমটাও কিন্তু সম্মত না মনে রাখবেন কৃষক জমি কাউকে বাৎসরিক চাষ করতে দিলে ফসল উৎপাদনের উপর নির্ভর করে এর বিনিময় নেওয়া যুক্তি কিনা বাৎসরিক মানে ইজারা একটা পরিমাণ প্রতিদান চুক্তি করে নেওয়া যুক্তি এখানে আপনি দুটো হতে পারে এক ল্যান্ড ইজারা দিলেন এটা ইজারা আরেকটা হলো মুসাকাত চুক্তি হতে পারে যেটাকে আমরা বর্গা বলি মুসাকাত জমিটা আপনি সেচ কার্য দেবেন এটাকে নিরানির কাজ করবেন ফসল উৎপাদন করবেন এরপরে আপনি প্রতি দশ মনে পাঁচ মন আমার পাঁচ মন অথবা আপনি ছয় মন আমি চার মন অথবা আপনি সাত মন আমি তিন মন এটা হচ্ছে মিউচুয়াল অনুযায়ী যদি দেখেন যে চাষবাসের সেচ কাজের খরচ অনেক বেশি তখন ওই ব্যক্তি হিসাব করবে আমি অর্ধেক নিলে কি আমার পোষাবে যদি না পোষায় সে বলবেন না আমার সাত মন নিতে হবে দশ মনে সাত মন আমাকে নিলে আমার পোষাবে আপনিও দেখবেন জমি তো পড়ে আছে আমি তো করতে পারবো না তাহলে যাই হয় তাতেইলাম তাই না এটা হবে মিউচুয়াল অনুযায়ী যে কে কতটা নেবেন তাহলে এখানে দুটো হতে পারে আপনি পুরো জমিটা ইজারা দিলেন বাৎসরিক যেমন এক কাঠা পাঁচ হাজার টাকা তাহলে দশ কাঠা পঞ্চাশ হাজার টাকা বিশ কাঠা এক লাখ টাকা বছরে উনি উনি জমিটা ইজারা নিল উনি জমির মধ্যে ঘুমাক খাক জমিটাকে ফেলে রাখুক বছরের শেষে আবার জমিটা আপনার কাছে ফেরত আসবে এবং টাকাটা আপনার জন্য হালাল একটা বাসা ফ্ল্যাট নিলেন মাসে বিশ হাজার টাকা করে তাই না এই ফ্ল্যাটে আপনি বললেন যে আমি থাকলাম না না থাকে বছর শেষে বললেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন আমি তো থাকি নাই আপনি রেন্ট নিয়েছেন চুক্তি হয়েছে সব কিছু আপনি থাকেন না এই চুক্তিতে কি টাকা ফেরত পাবেন জমির চাষ করেন না উৎপাদন হয় না লস গেছে এই জন্যও আপনি মানে জমি ইজারা নেওয়ার পরে কোনো টাকা ফেরত পাবেন না কারণ এটা হলো ইজারা ইজারা চুক্তি আর আরেকটা হলো বর্গা বর্গা চাষে সেটা হচ্ছে ফসল করবেন তখন আপনি জমির ওনারের সাথে আপনি ভাগাভাগি করবেন নির্দিষ্ট রেশিও অনুযায়ী যে যে রেশের উপর আপনার চুক্তি করেছিলেন এটা যদি ফসলটা না হয় আপনার কারণে আপনি বলেন যে আমার আসলে ফসল করতে ভালো লাগে নাই এজন্য করলাম না তাহলে আপনাকে ক্ষতিপূরণটা দিতে হবে আর যদি এটা আকাশের কারণে হয় অর্থাৎ কোনো দুর্যোগের কারণে বন্যা বা প্লাবনের কারণে তাহলে সেই ক্ষতিটা দুই পক্ষ বহন করবে বর্তমান সময় অনলাইনে বিট কয়েনের প্রভাব বিস্তার করেছে ইসলামী শরীরতের বৈধ কিনা না এই মুহূর্তে সেটা বৈধ না কারণ এটা আমেলাতের অংশ যদি বিশ্বের রাষ্ট্রগুলো এটাকে বৈধ করে তখনই এটা বৈধ হবে তার আগ পর্যন্ত এটা বৈধ হবে না বুঝতে পেরেছেন এটা মরামেলার অংশ যেমন মানি লন্ডারিং রাষ্ট্রগুলো এটাকে বন্ধ করে দিয়েছে চোরাচালানি সহ দেশের স্বার্থপূর্ণ হয় এজন্যে কিন্তু মানি লন্ডারিংটা কি আপনি এক দেশের মুদ্রা আরেক দেশের সাথে একচেঞ্জ করবেন হয়তো ওই দেশে দিলেন এই দেশে অন্য মুদ্রা নিলেন এটা আদতে মানে ফি নাফসিহি অর্থাৎ এটাকে বিশ্লেষণ করে এর মধ্যে কি কোনো অবৈধ উপকরণ আছে না নাই কিন্তু এটাকে যখন প্রশাসন নিষিদ্ধ করে সেটা ইসলামী রাষ্ট্র হোক অথবা যে রাষ্ট্রে আপনি আছেন তখন এটা নিষিদ্ধ ট্রানজ্যাকশানে পরিণত হবে ফলে সেটা আপনি আর করতে পারবেন যেই ফর্ম্যাটে আপনাকে নিষেধ করা হয়েছে সেই ফর্ম্যাটটা আপনি করবেন না যেমন বলা হচ্ছে এই রোডটাতে রেড দেওয়া আছে রেড এরিয়া এয়ারপোর্টের রেড এরিয়া তো আপনি বলবেন যে আমি তো কোরআনে হাদিসে কোথাও পাই নাই যে এয়ারপোর্টের রেড এরিয়া ভঙ্গ করলে কবিরা গুণা হয় আমি ঢুকবো তাই না ট্রাফিক লাইট ভঙ্গ করাটা এটা কোথায় লেখা আছে নিষেধ কিন্তু আমাদের মুফতিরা ফতোয়া দিয়েছেন এটা নিষেধ নিষেধ কেন কারণ এটা জনস্বার্থের সাথে রিলেটেড একটা দেশের আঞ্চলিক আইনের সাথে রিলেটেড একটা দেশের উন্নয়ন কিংবা ক্ষতির সাথে রিলেটেড ফলে বিষয়টাকে সেভাবে কনসিডার করতে হবে কারা এটাকে প্রণয়ন করেছেন মানে মামলাতে ক্ষেত্রে এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই প্রণয়নটা সঠিক আছে কিনা সুন্দর সাথে কন্ট্রাডিক্টরি কিনা তাই না এ বিষয়গুলো যখন দেখা যাচ্ছে না এটা জনস্বার্থে এটা করা হয়েছে এবং এর সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ নাই তখন সেটা মানাটা জরুরি হয়ে পড়ে আমার মনে হয় শুধু বিশ্বাস নিয়ে থাকার কারণে সমাজে পরিবর্তন আসছে না কেন আসছে না আমাদের আসলে আল্লাহর নিজের কাছে না প্রমাণ করার কারণে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আল্লাহর কাছে তাই কোরআন হাদিস আমাদের গবেষণা করি না ভুল থাকলে সুদরা দেবেন ইসলাম তো শুধু বিশ্বাসের নাম না ইমান ও আমেল ইসলাম হলো ইমান ও আমেল ইমান এবং প্র্যাকটিস ইমান ইমান হচ্ছে বিশ্বাসগত দিক এবং আকিদাগত দিক আর আমলটা হলো প্র্যাকটিক্যাল দিক এজন্য যারা বলে যে তাদের ইমান আছে আমল করে না আমাদের প্রয়োজন নেই তারা হলো মুরজিয়া আমলের কোনো মূল্য তাদের কাছে নেই এবং এটা একটা বড় ধরনের বাতিল ফেরকা আর যারা বলবে ইমানের দরকার নেই আমল নিত্য করছে আলহামদুলিল্লাহ তাতে সর্বধর্মীয় ঐক্য তৈরি হয় এবং সকলেই ওকে সবাইকে জাস্টিফাই করতে পারি তারাও চরম বিভ্রান্তির মধ্যে আছে তাহলে তো অহিরার প্রয়োজন নাই তাই না যদি সব কিছুই ঠিক হয় তাহলে শেষ নবীরই দরকার কি আর কোরআনেরই দরকার কি আসলে ইসলাম তার জায়গায় খুবই স্পেসিফিক খুবই ক্লিয়ার এবং লোসিড বক্তব্য পেশ করেছে এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই আমরা দেখেন আমরা কেন সলাদ করি কারণ ইসলাম প্র্যাকটিস জন্য সলাপ করতেই হবে সইয়াম রাখতে হবে আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত কোরআনের সাথে কানেকশান না থাকলে তো কোরআন ভুলে যাবে ইসলামের চিন্তা চেতনাকে আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ধারণ করতে হবে তাই না এগুলো তো প্র্যাকটিস আপনি শয়নে স্বপনে চিন্তা চেতনায় বিবেকে তাড়নায় এবং সমস্ত কর্মকাণ্ডে দিনই চেতনাকে দিনী আখিদাকে ইমানকে এবং কোরআনসুলনাকে বহন করবেন ব্যাস এটা ইসলাম একদম সলিডভাবে বুঝার চেষ্টা করেন ফিলোসফিক্যাল ভাষা দিয়ে এই জিনিসগুলোকে কখনো প্রকাশ করবেন না বুঝতে পেরেছেন এটা মানুষের কাছে ভারী লাগে আর ম্যাক্সিমাম ফিলসফিক্যাল অ্যাপ্রোচটা এবং এক্সপ্রেশনটা ভুল ভুলে ভরা এবং আমাদের মুসলিমদের মধ্যে সে অতীতে এবং বর্তমানে যারাই ফিলোসফিতে ঢুকেছে তারাই বিভ্রান্ত হয়েছে আমরা এই কথাগুলো যখন বলি আমাদের অনেক ভাইয়েরা এগুলো বুঝে না এই জন্য তাদেরকে আমি বলবো যে মামে তামিয়াকে একটু পড়েন আর এগুলো নিয়ে আসলে দীর্ঘ আলোচনায়ও আমাদের প্রয়োজন নেই আর ফিলসফি মান্তেক লজিক যেগুলো পাশ্চাত্য ধারা এবং তাদের চিন্তাভাবনা দ্বারা হান্ড্রেড পারসেন্ট প্রভাবিত সেগুলো আমাদের ইসলামের মধ্যে ডিস্টর্শন তৈরি করা ছাড়া আর কিচ্ছু করে আর কিচ্ছু করেন এই জন্য সেই প্রাচীনকাল থেকে আমাদের সালাফ এলমুল ফালসাফা এলমুল মামতেক সহ এই সমস্ত এলমুল কালাম এগুলোর ব্যাপারে সতর্ক করে এসছেন এখন হঠাৎ করে কোন কোন জনপদে মুসলিম জনপদে দেখবেন যে এই চিন্তাটা গ্রহণযোগ্য ওই চিন্তাটা গ্রহণযোগ্য এলমুল কালামকে তারা গ্রহণযোগ্য তখন তাদের কাছে নতুন আরে এলমুল কালামই তো এলমুল আকিদা আর আপনি এলমুল কালামের বিরুদ্ধে ব্যাপার কি বুঝতেছে না অনেকে আর অনেকে বলে যে না এটা নতুন কথা নিয়ে এসছে নতুন কথা হলেই অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করেন একটু ধীরে সুস্থ সবাই চিন্তা করেন এলমুল কালাম এলমুল আকিদা নয় এলমুল আকিদাকে এলমুল কালাম নামকরণ এটা ভুল এলমুল কালাম হলো কালাম শাস্ত্র তর্কশাস্ত্র এবং এটা ফালসাফার সাথে মেলে এটা আমাদের আকিদার সাথে মেলে না অতএব এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে আর ইসলাম এত সিম্পল এত সিম্পল আপনি দেখেন ঠিক সাহবাই কেরাম ইসলাম গ্রহণের পরেই কেন এত দ্রুত মোটিভেটেড হয়েছিলেন আলোকিত হয়েছিলেন কারণ ইসলাম সিম্পল উম্মি হওয়ার পরেও তারা ইসলামকে বুঝে ফেলেছিলেন ইসলামকে এত সহজে বোঝা যায় কিন্তু মুশকিল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি উল্টাপাল্টা থাকে ব্যাকগ্রাউন্ডে যদি গোলমাল থাকে তখন সেখান থেকে বেরিয়ে আসা আপনার কঠিন হবে আপনি যদি জটিল প্রকৃতির মানুষ হন তাহলে সবকিছু জটিলভাবে বোঝাটা আপনার হবেই আপনার স্বভাব এটা আপনার দোষ না এটা আপনার স্বভাব এটা আপনার তকদির কিছু করার নাই কিছু লোক আছে যেমন আবু জাহেলদের মতো কিছু লোক আছে কত বড় বুদ্ধিজীবী কিন্তু তকদির ইমান তার আসে নাই বুঝতে পেরেছেন এরকম কিছু ঘটনা আছে এগুলো সবগুলো ব্যাখ্যা আমার দরকার নাই দরকার আছে আমার সবার আগে দরকার হচ্ছে আসলে আমার ইমানটাকে ঠিক রাখা কোরআন সুন্নাহকে বোঝা আমার আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা আলহামদুলিল্লাহ তাই না এইটা হলে সারা দুনিয়া যদি ধ্বংসও হয়ে যায় আমার কি কোনো ক্ষতি আছে ক্ষতি নাই কিন্তু তারপরেও আমরা দুনিয়া ধ্বংস কেন করব দুনিয়া ধ্বংসের কোনো ইচ্ছা আমাদের নাই বরং দুনিয়ার কল্যাণ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কোন খায়রা খায়ম্যাচিন ওখরে জাতলিন নাস তোমরা উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু এটা কথার কথা বললাম প্রায়োরিটি বোঝার জন্য বললাম আমাদের প্রায়োরিটি হচ্ছে নিজেকে ভালো সাচ্চা মুসলিম হিসাবে গড়ে তোলা ভালো আমলদার মুসলিম হিসাবে নিজের জীবন পরিচালনা করা এবং নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এটা হলো আমাদের সব প্রায়োরিটির বড়ো প্রায়োরিটি আর এইটা মেনটেন করতে পারলে আপনি একজন কল্যাণকর ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হবে আপনার কল্যাণ থেকে পৃথিবীরকে বঞ্চিত হবে না কিন্তু এই জায়গায় যদি ত্রুটি হয় তখন অন্যখানে ত্রুটি হবে আমাদের আসলে পাশ্চাত্য শিক্ষা নানা প্রকার ভুল শিক্ষা দিন ধর্ম থেকে দূরে থাকা জরুরি দিনই শিক্ষা না থাকা এবং আমাদের বিয়াতে ত্রুটি থাকা এডুকেশানে ত্রুটি থাকা এই সব কিছু মিলে আমাদেরকে একটা জটিল হিউম্যান এ তৈরি করেছে এই জন্যই আমাদের এত সমস্যা আমরা যদি রসুল সাল্লাহ আসলামের পাইতাম অল্লাহি আমাদের স্বভাব সাহাবাদের মতো হতো আমাদের ওলামাই কেরামের মতো হতো এই জন্য আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা সুন্দর সিম্পল এডুকেশন সিস্টেমে চলে আসা সিম্পল হার্টেড মুসলিম তৈরি করা ইমানদার তৈরি করা যাতে আমরা একজন ভালো মুসলিম হতে পারি তো আসুন আমরা সেই চেষ্টাটা করি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সন্নাকে সামনে রাখি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন হাজা আল নবীনা মুহাম্মদ ওলা আলী ওসহাব ইমাইন সুবাহানক আল্লাহমদিক আসাদ আল্লাহ আলাহবিল সালাম উলাইকুম রহমতুল্লা